নমস্কার। প্রভু পবিত্র যিশুর নামে সকলকে নতুন দিশা যিশুর সাথে স্বাগত জানাই। আমি সঞ্জীব, প্রভুর সমস্ত পবিত্র বাক্য এবং তার পূর্ণ পবিত্রতা এবং পরাক্রম আমাদের জীবনে এক নতুন আশ্চর্য পথ রেখেছে। আর তাই আজকে আমরা এই নতুন দিশা যিশুর সাথে সেই অংশে দেখব যখন পৃথিবীতে এই আমরা মানুষ ক্লান্ত, সমস্যা, আমাদের জীবনের দৈহিক কষ্ট, মানসিক অবসাদ, সাংসারিক ভার, সবকিছুর মধ্যে আমরা একটা যেন জীবনে হাঁপিয়ে উঠেছি। আর প্রত্যেকেই চাইছি যে আমাদের জীবনে একটা নতুনত্ব কিছু হোক, একটা নতুন পথ পাই কিছু, যাতে এই ভার থেকে, এই নানান সমস্যার জটিলতা থেকে জীবনকে বের করতে পারি। কিন্তু জীবনটা আজকে পৃথিবীতে প্রত্যেকটা মানুষের জন্য এমন এক জায়গায় দাঁড়িয়েছে যে যত আমরা আমাদের এই পৃথিবীর জীবনের মধ্যে সমস্যা থেকে বেরোবার মতো পরিস্থিতিতে আসি না কেন, ততবারই আর একটা নতুন সমস্যার মধ্যে আমাদের জীবনকে আবৃত করে। আর তাই এই পৃথিবীতে আমাদের জীবনের অর্থ, স্বাচ্ছন্দ্য, পরিবার, সবকিছু থাকা সত্ত্বেও এখনো আমরা একটা জিনিসে সেই অশান্ত, তা হচ্ছে আমাদের জীবনটাকে আরো স্বাচ্ছন্দ্য, আরো একটা পরিবর্তিত দিশায় যাতে চালিত করা যায়, যেখানে আমরা নিশ্চিত থাকব, আমাদের ভবিষ্যৎ সুরক্ষা থাকবে। আর আজকে সেই ভাবনায় নতুন দিশা যিশুর সাথে দাঁড়িয়েছে, যে আমরা প্রত্যেককে একটা নতুন আশা পেতে চাই জীবনে। এই পৃথিবীতে অনেক কিছু আছে, কিন্তু একটা বড় অভাব, সেটা হচ্ছে ভবিষ্যৎ এবং তার সংযুক্ত আশা। আমরা ভবিষ্যৎ নির্মাণ করার চেষ্টা করি, কিন্তু যে ভবিষ্যতের কথা আমি বলছি, সে ভবিষ্যৎ আমরা খুঁজে বেড়াচ্ছি। এখন আমাদের আগামীকাল অর্থ দিয়ে সুরক্ষিত করতে পারি না, আমাদের দৈহিক অসুখ এখনো অনেক কিছু আছে, যেগুলো মেডিসিনের বাইরে আমাদের উত্তর খোঁজার প্রয়োজন হয়ে পড়ে। তাই এই নতুন দিশা যিশুর সাথে আমাদের সেই আলোর এক দিশা আনবে, যেখানে আমাদের হৃদয়ের এক নতুন পথ দেখবে, এবং আমরা সেটা দেখব পবিত্র বাইবেলের মধ্যে দিয়ে। আসুন আজকে আমরা সেই অংশ থেকে বাইবেলের পাঠ করব, যেখানে আমরা দেখব যে মানুষের জীবনে অন্ধত্ব কোনো অস্ত্রোপচার ছাড়াই সম্ভবপর হয়। আমি জানি আমরা অনেকেই ভাবি যে এটা কি সম্ভব পৃথিবীতে, 2000 বছর আগে যা হয়েছে 2000 পরেও কি হতে পারে, বা আগামী দিনেও। সেই উত্তর আমরা আজকে খুঁজব আর দেখব যে এর সত্যি এটা কি একটা গিমিক, অস্ত্রোপচার ছাড়া অন্ধত্ব নিরাময়, না সত্যি সত্য। আসুন আমরা তার আগে প্রার্থনা করে নিই। ধন্যবাদ যিশু, তুমি আমাদের এই সময়টা দিয়েছ, আমাদের সাহায্য করো, যা তুমি বলতে চাও সেই সত্যকে উদ্ঘাটন করো, তোমার দিশায় আমাদের হৃদয়কে সেই আলোয় আনো, যাতে আমরা তুমি যা বলতে চাও তা শ্রবণ করব না, আমাদের হৃদয়কে স্পর্শ করবে। ধন্যবাদ যিশু নাম, আমেন। ধন্যবাদ আবার জানাই সকলকে। আমরা আজকে একটা বিষয় নিয়ে আলোচনা করব, যে অস্ত্রোপচার ছাড়া অন্ধত্ব নিরাময়। হ্যাঁ, এটা শুধু দেহের অস্ত্রোপচারের কথা আমরা শুনছি না, কিন্তু দেহের সাথে
যে ঘটনাটা আজ থেকে 2000 বছর আগে হয়েছিল সেই ঘটনার কথা আমরা দেখব যোহন লিখিত বাইবেলের, পবিত্র বাইবেলের যদি যোহন লিখিত 9 অধ্যায়ে পড়ি, সেখানে আমরা দেখি যে আমাদের যিশু এক তার সমস্ত শিষ্যদের নিয়ে চলেছিলেন এক পথের মাঝে, এবং সেখানে তিনি এক জর্মানদের সাথে মিলিত হন। যখন উনি যাচ্ছেন সেই সময় পথে সেই জন্ম থেকে অন্ধ ভিক্ষুকটি বসে প্রতিটা মানুষের কাছে এক একটাই দাবি, যদি আর্থিক সহায়তা পাওয়া যায়। আর সেদিন কি যিশু সেখান দিয়ে যাচ্ছিলেন এবং এনার জীবনের জন্য কি কাজ রেখেছে সেটা আজকে আমরা দেখতে চাই। সেই সময় যিশুদের দৃষ্টি আকর্ষণ করলে অন্ধতে বলল, যিশু প্রভু রাব্বে, ইহুদি ভাষার যাকে বলা হয় গুরুদেব বা গুরু যিনি জানেন, বলছে যে এই যে অন্ধটাকে আমরা দেখছি এর অন্ধত্বের কারণটা কি? এর অন্ধ কি সমস্ত হবে তার নিজের জন্য না তার বাবা মায়ের জন্য যে জন্ম থেকেই অন্ধ? আমাদের প্রত্যেকের জীবনে একই প্রশ্ন থাকে, শুধু অন্ধত্ব নয় অনেক ধরনের অসুখে, যে সত্যি এর কারণটা কি? মা বাবার কোনো ভুল ত্রুটি, জীবনের পাপ, অথবা সেই যে ভুগছে সেই রোগীর জীবনে কোনো একটা বিশেষ কারণ আছে, অভিশাপ বা কোনো রকম? যিশুকে উত্তর দিয়েছিল আমরা শুনি, যিশু সেই জীবনের 9 অধ্যায় সুসমাচারের 3 পদে বললেন যে দেখো না এই মানুষটা নিজের পাপের জন্য ভুগছে অথবা তার পিতামাতার পাপের জন্য তার এই অবস্থা, তাহলে কারণটা কি, কেন সে দেখতে পাচ্ছে না? যিশু বললেন দেখো এর প্রকৃত কারণ হচ্ছে যে যাতে ঈশ্বরের পবিত্র কাজ এখানে সম্পূর্ণ প্রকাশ হয়। তার মানে কি? তার মানে বলতে চাইছে চারপাশের মানুষগুলো মাঝে এই লোকের জীবনের অন্ধত্বের একটা দৃষ্টান্ত, ঈশ্বর তার সমস্ত পরাক্রম তার অলৌকিক কার্যের মধ্য দিয়ে জানান দেবেন যিশু কে। আর সেই মুহূর্তে যিশু বললেন যে দেখো আমি যতক্ষণ পৃথিবীতে আসি আমি এই জগতের আলো। এখানে যখন যিশু আলোর কথা বললেন সেই অন্ধটার কাছে রাত কি আর দিন কি, তার ভবিষ্যৎ কি, তার জীবনে এক আশাহত অন্ধত্ব কাজ করছে, সে সাহায্যহীন, সে আশাহীন, সে কাজহীন, তার সমাজে কোনো প্রতিপত্তি নেই, সুনাম নেই, আর অর্থহীন, কোনো বন্ধু বান্ধবহীন, তাকে সম্পূর্ণ এক বর্জিত জীবনযাত্রায় ভবিষ্যতে হীনে যেতে হচ্ছে, যেখানে মানুষের জীবনের সামাজিক মূল্যটা বড় কম। সেই যিশু তাকে নির্দেশ দিলেন, যেখানে পল চলতি লোকজন তাকেও দেখছেন, হয়তো 2 পয়সা ফেলে দিয়ে চলে যাচ্ছে, দয়া দেখাচ্ছে, কিন্তু যিশু সাধারণ দয়া দেখাননি, উনি তার থেকেও বেশি কিছু করতে চলেছেন। সেই অন্ধ লোকটার কে বললেন যে যাও, তুমি প্রথমে কি করলেন যিশু, সেই মাটিতে সমস্তভাবে থুতু দিলেন এবং মাটিতে একটু লেই মতো করে চোখে বুলিয়ে দিয়ে বললেন যাও তুমি। এটাকে সেই শিলহ সরোবরে তুমি ধৌত করো। আর যেই মাত্র বলা সেই সন্তান অন্ধ, যেই সময় সে ধুয়েছে এবং সে দেখতে পেয়েছে, আর তার কি আনন্দ! যার কাছে দুনিয়াটাই ছিল শূন্য,
হতাশ, আশাহীন, ভবিষ্যতের শূন্যতা, অবাঞ্ছিত সমাজে সে আজকে বাঞ্ছিত দৃষ্টি পেয়েছে। সে চারপাশে দেখতে পাচ্ছে সৃষ্টি, তার চারপাশের মানুষজনকে, তার এক উন্মুক্ত নতুন জীবন। কি আনন্দ সেদিন তার জীবনে! আর সেই মুহূর্তে তার আশেপাশে লোকেরা, প্রতিবেশীরা অবাক, আরে এই সেই অন্ধটা না যাকে জন্ম থেকে আমরা দেখেছি, এ কি সেই? সে বলছে, হ্যাঁ আমি আমি সেই অন্ধ যে ভিক্ষা করতাম, যে জন্ম থেকে মায়ের পেট থেকে অন্ধ নিয়ে, অন্ধত্ব নিয়ে বেরিয়েছি, সেই আমি। না না না, তা কি করে সম্ভব হবে? এ কাজ কি করে সম্ভব হতে পারে? আর তাই পাড়া প্রতিবেশী লোকেরা বিশ্বাস করলো না কাজ, কারণ এর মধ্যে জন্ম থেকে অন্ধ এ তো ডাক্তারের ব্যাখ্যাও মানে না, কোনো অস্ত্রোপচার করতে হয়নি, তার চোখ দিয়ে দেখতে পাচ্ছে শুধু না, সে রীতিমতো জবরদস্ত দাঁড়িয়ে চলে আনন্দে সবকিছু করতে পারছে। তার অন্ধত্বের ভেতরে যে বেদনা ছিল, সেই বেদনা থেকে তার জীবনে এক নতুন আনন্দ এনেছে যীশু খ্রিস্ট। আর তাই সেই মুহূর্তে আমরা দেখি, যখন লোকেরা বিশ্বাস করলো না, তাকে নিয়ে গেল সমাজ গৃহে, তখনকার দিনের ইহুদি জাতি বা বলা হয় যারা ধর্মের উচ্চ লোকেরা ছিলেন, সেই ফরিসিদের কাছে গিয়ে বললেন, দেখো আজকে সেই ইহুদি জাতিদের বলা হয় সেই বিশ্রামবার, তাতে ধর্মের নিয়ম অনুযায়ী বলছে যে যীশু এই কাজটা করেছে, কারণ বিশ্রামবারে কেউ কোনো কাজ করে না তারা ইহুদি জাতির নিয়ম অনুযায়ী, কিন্তু নিয়ম ভঙ্গ করেছে ধর্মের, কে? যীশু। হারে হারে করে উঠেছে, এ কি কি করে এটা করে একটা লোক! কিন্তু তারাও অবাক, এটা কি করে সম্ভব হয়? একে তো আমরা ছোটবেলা থেকে দেখছি, চোখে দেখতে পায় না, এ চোখে দেখতে পাচ্ছে আর আমাদের সামনে ঘুরঘুর করছে। কোনো অস্ত্রোপচার করেছে? না। তাকে প্রশ্ন করা হলো, কি করে তুমি দেখতে পেলে? সে বলল, ওই একজন, তিনি আমার চোখে মাটি থুতু দিয়ে লেপে দিয়েছেন আর বললেন ধুয়ে ফেলো আর আমি দেখছি। ফরিসিরা, তখনকার দিনে ধর্মের ইহুদি জাতির উচ্চ লোকেরা, তারা ভাবছে এই মিথ্যে কথা বলছে, এটা কি সম্ভব? কিন্তু সেটাও পুরো বলতে পারছে না, চোখের সামনে দেখেছি অন্ধত্ব, আজকে সেই ছেলে চোখ দিয়ে তাকিয়ে কথা বলছে, মিথ্যা বলবো কি করে? কিন্তু ঘটনাটা কোথায়? তাদের হৃদয়ে শূন্যতা দগ্ধ করছে, বিশ্বাস করতে পারছে, কারণ তাদের ধর্ম বলে আজকের দিনে কেউ কাজ করবে না, নিয়ম পালন করো। এখানে অনেক প্রশ্ন আসে। আমরা জীবনে অনেক কিছু বিশ্বাস করি, আবার অনেক কিছু বিশ্বাস করি না। আর নতুন দিশায় যিশুর সাথে আজকে আমাদের যিশু সেই দিশায় যাতে নিয়ে যান, সেই দিনকে সেই লোকগুলো সেই ধন্দে পড়ে গেছিল, দোটানায় পড়ে গেছিল যে তাদের ধর্মটার সত্য না, যেটা দেখছে সেটা সত্য, যেটা শুনছে সেটা সত্য, তাদের অভিজ্ঞতা যে ধর্ম পালন করে এসেছে সেটা সত্য না, এই অন্ধটা যে সাক্ষ্য দিচ্ছে সেইটা সত্য, তাদের দ্বন্দ্ব হয়ে গেছিল এটাও যে আমরা আমাদের পূর্বপুরুষ থেকে যা ধর্মের নিয়ম মেনে করে এসেছি সেটা ঠিক না যিশু ঠিক? আজকে আমাদের হয়তো এরকম প্রশ্ন আসতে পারে আমাদের জীবনে, কারণ আমাদের যখন বিশ্বাসের প্রশ্ন আসে, আমরা সহজেই অনেক কিছু বিশ্বাস করিনি, আবার অনেক কিছু বিশ্বাস করি না, কারণ কারণ এই রকম ফরিসিদের মতো আমাদের দ্বিধা আসে। এই না যে আমরা বিশ্বাস করতে চাই না, আমরা চাই, কিন্তু আমাদের বাধা আসে। বাধাটা কি? এই ফরিসিদের বাধা কি ছিল? একটাই বাধা ছিল, তাদের অন্ধত্ব, কিসের ওপরে একটা অহংকার, প্রাইড ছিল, তাদের ধর্মের অহংকার ছিল, তাদের সংস্কৃতির অহংকার ছিল, তাদের সমস্ত জ্ঞানের অহংকার ছিল। এই অহংকার কি করে দিয়েছে? তাদের চোখগুলো, মনের চোখকে সত্য দেখেও শুনেও বিশ্বাস করতে দিচ্ছে না, সেই অন্ধত্বে নিয়ে গেছে। এখন আমরা দেখছি
যে অস্ত্র প্রসাদ ছাড়া অন্ধত্ব যিশু কিভাবে নিরাময় করেছে ছেলেটাকে দৈহিকভাবে, কিন্তু যাদের চোখ আছে তাদের জীবনে আর এক ধরনের অন্ধত্ব কাজ করছে, যা এই চোখ দিয়ে দেখলো সেই জিনিসটাকে তারা হৃদয় বা বুদ্ধি দিয়ে বুঝতে পারে না। আর এখানে সেদিনকে এই লোকগুলোর এই অবস্থাই হয়েছে, আর সেই মুহূর্তে তারা তাকে বিশ্বাস করেনি, তার বলল মা বাবাকে ডাকো, আমরা তাকে জিজ্ঞেস করব। তখনকার দিনে সেই মা বাবা ধর্মের লোকেদের খুব ভয় খেত, কারণ যদি তারা সত্যিটা বলে যে যিশুই করেছে এই বিশ্রামবারে ধর্মের নিয়ম ভেঙে, তাহলে তাদের কি করবে, সমাজচ্যুত হতে পারে। আর তাই তারা ভয় খেলো, ভয় কি করলো, সত্য কথা বললো না। আমাদের জীবনে হয়, আমরা অনেক সময় অনেক কিছু ভয় খাই, ভয়ে সত্য যা দেখি যা শুনি যা পড়ি তা স্বীকার করতে চাই না, আর স্বীকার করলেও চুপি চুপি থাকি আমরা। এটা এক ধরনের অন্ধত্ব যা অস্ত্রোপচার দিয়ে নিরাপদ নিরাময় করতে আমরা পারি না, সুস্থ করা যায় না। আর তাই তার মা বাবা বলল যে অন্ধকে আমার ছেলেকে জিজ্ঞেস করো, সে জানে সবকিছু। তারা নিজেদের গাটাকে বাঁচিয়ে দিল। ছেলেকে উচিত ছিল মা বাবাকে কি, যে ছেলেটাকে রক্ষা করা। আমার মা বাবা কি করেন, যে সন্তানকে রক্ষা করেন যাতে ওকে বিপদে না পড়তে, কিন্তু এখানে উল্টোটাই হলো। মা বাবা নিজেকে সমাজের ভয়ে ধর্মের ভয়ে ছেলেকে ঠেলে দিল। তুমি বোঝো বাবা ছেলের অবস্থা দেখুন, ছেলে এবার যখন তাদের মুখোমুখি হয়েছে তখন বলছে যে আমরা যদি জোহনে 9 অধ্যায় পড়ি 25 পদে তাকে জিজ্ঞেস করলো, হেই তুমি দেখছো কি করে, সেই লোকটা কি পাপী ছিল, তুমি জানো কি যে ঈশ্বরকে আমরা একমাত্র গৌরব দিই। সেই সময় অন্ধত্বটা উত্তর দিচ্ছে, দেখো রে ভাই ও পাপী ছিল কিনা জানি না, কিন্তু একটা আমি জানি যে আমি অন্ধ ছিলাম, আমি এখন দেখতে পাচ্ছি। হ্যাঁ আমি অন্ধ ছিলাম, আমি দেখতে পাচ্ছি। আর সেই সময় তখন তারা রেগে গেল, তুমি কি বলছো যে সত্যি তোমার এই চোখটাকে অপারেশন ছাড়া খুলে দিল, দেখুন ওই অন্ধত্বটা চোখে দেখতে পাচ্ছে। শুধু নয়, মনের মধ্যে তার একটা বিশ্বাসের যিশুর প্রতি ধাঁচও রয়েছে। কিন্তু এই লোকগুলো তারা ধর্ম জানে কিন্তু ঈশ্বরকে প্রকৃত চেনেন না, কারণ স্বয়ং ঈশ্বর তাদের সামনে যে কাজটা করেছে সে কাজকে তারা অগ্রাহ্য করছে না, শুধু তাদের সমস্তভাবে সেই তাকে বর্জন করছে, তাকে সমস্তভাবে অস্বীকার করছে। আর সেই সময় তখন সেই লোকটা অন্ধটা বলল, ও বুঝেছি তোমরা কি ওর শিষ্য হতে চাও না। তারা বললো, আরে না না না, আমি আমরা এসব যিশুর ফিসের শিষ্য না, আমাদের বংশ পরম্পরার থেকে আমার বাবা মারা যে শিক্ষা দিয়ে এসছে তার আমরা মসিহ, মসিহর আমরা শিষ্য। আমাদের জীবনে এরকম হয়, আমাদের জীবনে আমাদের ট্র্যাডিশন কথা বলে, প্রচলিত ধারণা কথা বলে, আমরা সত্য জানি, সত্য দেখি, সাক্ষ্য দেখি, তারপরও আমরা ভীত হয়ে থাকি সমাজের অথবা প্রচলিত ধারণা অথবা আমাদের আমাদের জীবনের অন্ধত্বের একটা ধার্মিকতার অহংকার অথবা নানান ধরনের শিক্ষা কথা অথবা আমাদের বুদ্ধির অহংকার, অনেক কিছু অনেক কিছু আমাদের জীবনে এক আবরণ দেয়। হয়তো আমি নিজে আমার জীবনে দেখেছি আমরা সত্যকে জেনেও স্বীকার করতে চাইনি আমি, কিন্তু এই যিশু এই অন্ধটার মতো আমার জীবনে বিনা অস্ত্রোপচারে অন্ধত্ব নিরাময় করেছেন। আর তাই সেই সময় আমরা দেখি যে সেই লোকটাকে বলল যে তুমি বলছো যে তাকে চেনো না, কিন্তু সে কে। তখন এই লোকটা বলছে 31 পদে যে আমি একটা সত্য জানি যে ঈশ্বর কোনোদিন পাপীদের কথা শুনে না, যদি ঈশ্বরের ইচ্ছে মতোই যিশু এই কাজটা করে তো যিশু পাপী হতে পারে না, কারণ আমরা জানি, বলছেন ওই অন্ধটা, ঈশ্বর পাপীদের কথা শুনেন না এবং
সেই অনুযায়ী যিশুকে উনি এই অন্ধটা সকল লোকের মাঝে ঈশ্বর বলে স্বীকার করলেন, পাপী। আর সেই সময় আমরা দেখি যে বলছে যে একটা মানুষ, তারা বলছে এই কাজ করতে পারে না, যে একটা অন্ধত্বের মুক্তি দিতে পারে না, বলছে এই তুই কি আমাদের শিক্ষা দিবি? আমরা ধর্ম পুস্তক জানি, আমরা আমাদের ঠাকুর দাদা আমরা শিখে এসেছি, আমরা তোর কাছ থেকে শিখবো না। সেই অন্ধত্বটা সেদিন তাদের শেখানোর চেষ্টা করেনি, কিন্তু যিশু যে অন্ধত্বের জীবনে কাজ করেছে সেই জীবন্ত কাজটাকে তারা সমস্ত তাদের হৃদয়কে অন্ধত্বে পরিণত করে রেখেছে। তাই যিশু যখন বলেছে আমি যখন এই জগতে আছি আমি আলো, তার মানে এই পাপের পৃথিবীতে প্রতিটা মানুষের জীবনে উনি বিনা অস্ত্রোপচারে বিনা ধর্মকাজের মধ্য দিয়ে আমাদের হৃদয়ের সমস্ত মনের মধ্যে সেই দিশা দিতে চান, যেই আলো দিতে চান, যে আলোতে আমরা সত্যকে জানব, যে আলোতে আমরা আমাদের সত্য জীবনকে জানব, যে আমরা এই পাপের পৃথিবীতে পাপী একজন, আমাদের পাপের মূল্যই হচ্ছে জীবনের মৃত্যু। আর তাই যিশু এই পৃথিবীতে আমাদের সেই আলো বহন করে এনেছেন, যার জন্য কোনো অস্ত্রোপচার ছাড়াই আমাদের হৃদয়ে সেই অন্ধত্বের নিরাময় হয়। সেদিনকে যিশু সেই অন্ধত্বকে দূর করেছিলেন, সেই অন্ধ জানতেন না উনি কে, তাই তাকে যখন প্রশ্ন করা হয়েছিল তার মনে বুঝেছিলেন যে ইনি তো পাপী নন। তাই 35-এ দেখি 9 অধ্যায়ের যোহন সুসমাচার 35-এ বলছেন যে যিশুকে বলছেন যে আমি তাকে খুঁজছি যে সে কে। যিশু বলেছিল তুমি কি বিশ্বাস করো যে আমি সেই মানব পুত্র? বলছে আমি বিশ্বাস করি, আমি যাতে তাকে জানতে পারি তিনি কে। যিশু বলছেন তুমি যার সাথে কথা বলছো তিনি সেই। কত আনন্দের নয়, যখন আমাদের জীবনে নানান ধরনের ব্যাধি আছে, মনের ব্যাধি তো ছেড়েই দিলাম, শারীরিক মানসিক সাংসারিক সমস্যার ব্যাধি, সেই সময় যদি যিশুর মুখোমুখি আমরা এরকম দাঁড়াই এবং যিশুকে বিশ্বাস করি, যিশু শুধু সেই কাজটা করেন যে কাজটা এখানে করেছেন। এই অন্ধটা আগে বিশ্বাস করেনি, যিশুর কাছে বলেনি আমাকে সুস্থ করো, যিশুর দয়াতে উনি সুস্থ হয়েছেন। যিশু সেখানে দাঁড়িয়েছেন পথ চলতি অবস্থায়, তার কাছে বসে শিষ্যদের প্রশ্নের উত্তর দিতে গিয়ে তিনি তার কাজটা দেখালেন। শুধু তিনি ওই অন্ধত্বের অন্ধ ওই অন্ধর অন্ধত্ব দূর করেননি, শিষ্যদের মনের প্রশ্নের উত্তর দিয়ে দিয়েছেন এবং দেখিয়ে দিয়েছেন তাদের মনেও যে দ্বিধা ছিল সেই দ্বিধা থেকে আরো নতুন দিশা দিয়েছে। আর আজকে নতুন দিশায় আমরা যিশুর সাথে সেই শিক্ষাটা শুধু জ্ঞানের জন্য নয়, সেই শিক্ষাটা আমাদের জীবনে প্রতিফলিত করার জন্য। কারণ আজকে সেই অন্ধটা যখন অন্ধত্ব গিয়েছিল, সে শুধু ওখানে বসে সারাদিন আর ভিক্ষা করেনি, সে গিয়েছিল নানা লোকের মাঝে তার আনন্দটাকে ভাগ করেছিল। আজকে আপনার জীবনে এমন কি কষ্ট আছে? হতে পারে আপনার বড় মুখে অস্ত্রোপচার হয়েছে, হতে পারে চোখে অস্ত্রোপচার হয়েছে, হতে পারে হয়তো সারা জীবনের মতো আপনি কোনো কিছু হয়তো হাত পা কাজ করছে না, কিন্তু আপনি কি জানেন আপনার মন এখনো যথেষ্ট কাজ করছে এবং যিশু আজকে সেই মনের মধ্যে সেই অন্ধত্ব অস্ত্রোপচার ছাড়াই নিরাময় করতে চায়, যার মধ্য দিয়ে আপনার হাত পা দিয়ে যে কোনো বিকলাঙ্গ পূর্ণতা তার পবিত্রতায় মুক্ত হতে পারে, সুস্থ হতে পারে। হ্যাঁ, আমাদের প্রত্যেকের জীবনের জন্য যিশু সেই দাবি রেখেছেন। আর তাই উনি বলছেন, সেই অন্ধকে বলেছিলেন সেদিন যে দেখো আমি এই পৃথিবীতে এসছি তোমাদের মাঝে যারা অন্ধ তাদেরকে দৃষ্টি দিতে, আর যারা দেখতে পায় তারা অন্ধ হয়ে যাবে। তখন যাদের লাগার তাদের লেগে গেছে, সেই ধর্মীয় ইহুদি জাতির লোকেদের গায়ে লেগে গেল, তারা বললো, তাদের আত্মহংকারে লাগলো, তারা বললেন তার মানে বলতে চাইছো কি আমরা ধর্ম এত কিছু করি আমরা কিছু জানি না, আমরা অন্ধ? যিশু শুধু তাদের উত্তর এটাই বললেন যে তোমরা বলছো তোমরা অন্ধ নও, তোমরা দেখতে পাচ্ছ, তাহলে তোমাদের মধ্যে পাপ রয়ে গেছে। আর যারা বলছে যে অন্ধ দেখতে পাচ্ছে না, তাদের মধ্যে থেকে পাপ দূর হয়েছে,
মানে কি? যিশু বলছেন, সরল সত্যভাবে পৃথিবীতে যারা রয়েছে প্রত্যেকেই, যে ধর্মে যে বিচারেই থাকি, আমরা প্রত্যেকেই পাপী। রোমিও 3:23-এ বলে, প্রতিটা মানুষ এই পাপের পৃথিবীতে আমরা রয়েছি, সবাই পাপী। আর সেই পাপের বেতন মৃত্যু। রোমিও 6:23-এ বলে, ঈশ্বরের অনুগ্রহের দান হচ্ছে যীশু খ্রিস্টের অনুগ্রহের দয়া, তার অনুগ্রহ লাভ। সেই অন্ধত্বটা অন্ধ করেছিলেন, মুক্ত পেয়েছিলেন তার চোখের দৈহিক, তার মুখে এবং তার হৃদয়ে এক নতুন আনন্দ এসেছিল। তিনি সাহায্য হয়ে অহীন ছিলেন, যীশু তার সাহায্য হয়েছিল। তিনি দুর্বল ছিলেন, যীশু তার শক্তি হয়েছিল। তিনি বন্ধুত্ব ছাড়া ছিলেন, যীশু তার বন্ধু হয়েছিল। তিনি হতাশায় ছিলেন, যীশু তার পূর্ণ ভবিষ্যৎ দিয়েছিল। তিনি আশাহীন ছিলেন, যীশু তার আশা হয়েছিলেন। আপনি কি জানেন, আপনি আজকে যে অবস্থায় দাঁড়িয়ে আছেন এই জীবনে পৃথিবীতে, যীশু আপনার বন্ধুত্বের সেই বন্ধু হতে পারেন। যীশু আপনার দুর্বলতার মধ্যেও শক্তি দিতে পারেন। যীশু আপনার হতাশার মধ্যেও প্রত্যাশা দিতে পারেন। যীশু আপনার আশাহীন জীবনের মধ্যেও তার আশা বয়ে আনতে পারেন। আর তাই সেই অন্ধত্বটার জীবনে সমস্ত কিছুর বাইরে চলে গিয়েছিল। তিনি যে মুহূর্তে যীশুর সামনে দাঁড়িয়েছিলেন এবং যীশু তার পরিচয় দিয়েছিল, তিনি একটা কাজই করেছিলেন, উপুর হয়ে যীশুকে উপাসনা করেছিলেন। তার জন্য তার কোনো ধর্মীয় পুস্তক লাগেনি, ধর্মীয় জ্ঞান লাগেনি, ধর্মীয় নিয়ম কানুন লাগেনি, আচার অনুষ্ঠান লাগেনি, কোনো বস্তু দ্রব্য লাগেনি। শুধু একটা জিনিস লেগেছিল, তার হৃদয়ের বিশ্বাস লেগেছিল। সেই স্বল্প বিশ্বাসে, স্বল্প সময়ে সেই কাজটা অন্ধ করতে পেরেছিল, গিয়ে খোঁজ করেছিল, কে আমাকে সুস্থতা করেছে। সে শুধু চোখের দৃষ্টি সুস্থই ক্ষান্ত থাকেনি, এসে যীশুকে খুঁজেছিল, ধন্যবাদ জানিয়ে তাকে উপাসনা করেছিল। আর উপাসনার জন্য সে তাকে নিজের হৃদয়কে সম্পূর্ণ যীশুর কাছে অর্পণ করেছিল, যে যীশু, আমি সত্যি চোখে অন্ধ ছিলাম, বাট আমার হৃদয়ে অন্ধ ছিল, আজকে আমি দুটোই পেয়েছি। আমার চোখ দিয়ে সারা পৃথিবী তোমার সৃষ্টিকে দেখছি, আর স্বয়ং তোমাকে আমি দেখতে পাচ্ছি। আর যীশু বলে, যে বিশ্বাস করে সে সবকিছু করতে পারে, বিশ্বাসের দ্বারা সব সম্ভব। আর সেদিনকে সেই অন্ধটা নতুন দিশায় চলছিল, সেই দিশা হচ্ছে যীশুর দিকে তার বিশ্বাসের দিশায়, যে বিশ্বাস কোনো পৃথিবীর জাগতিক জীবনের উপর নয়, যে বিশ্বাস কোনো মানুষের সৃষ্টি বস্তুর উপর নয়, যে বিশ্বাস কোনো কিছু প্রচলিত ধারণার উপরে নয়, যে বিশ্বাস শুধু বিজ্ঞান নির্ভর প্রমাণের উপর নয়, যে বিশ্বাস স্বয়ং তার জীবনে যীশু প্রমাণ করে দিয়েছেন উনি কে, কি করতে পারেন। আর আজকে আপনিও যদি কোনো অবস্থায় থাকেন, শুধু একটা ছোট্ট বিশ্বাস করেন, যীশু এই অন্ধের মতো আমাদের অন্ধত্ব মুক্ত করতে পারেন, আমাদের হৃদয়ের পাপের থেকে উনি সমস্ত আমাদের পরিত্রাণ দিতে পারেন, তাহলে মুখ দিয়ে শুধু বলুন, প্রভু যীশু, আমি অন্ধর মতো, হয়তো চোখে অন্ধত্ব নেই আমার, আর যাদের চোখে অন্ধত্ব আছে, দেহে অন্ধত্ব আছে, সমস্যা সংসারে যে অবস্থায় আমরা আছি, শুধু এটুকু বলি আমরা, প্রভু যীশু, আমরা জানি আমাদের হৃদয়ে সেই ধর্মের লোকদের মতো যাতে অন্ধত্ব না থাকে, বরং ওই দৈহিক অন্ধকারের লোকের মতো সরলতা দাও, যাতে আমরা তোমার কাছে স্বীকার করতে পারি তুমি হচ্ছে আমাদের অন্ধত্বের জীবনে এক আলো, যে আমাদের নতুন দিশা দেখাবে, যে বিশ্বাসের দ্বারা আমরা সেই দিশায় চলবো। আর দেখুন কত অলৌকিক কাণ্ড আজকেই আপনার জীবনে হতে চলেছে সেই অন্ধের মতো, আপনি সেই বিশ্বাসের জীবনে চলুন, আর যীশুর অলৌকিক আশীর্বাদ সাক্ষ্য বহন করুন। ঈশ্বর যীশু আপনার সহবর্তী হোক, আমিন। ধন্যবাদ সকলকে, জয় যীশু।